গ্যাসের প্রাইসের ক্ষেত্রে যদি আমরা পারি আমরা একটা দুইটা ইম্পোর্ট করব, খুব বেশি না। আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে চলেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি, আর এই সব দুর্নীতি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায়। এর মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই সব ঘটনাকে লুটপাটের মহোৎসব হিসেবে বলা যেতেই পারে। এসব অপকর্মের নেপথ্যে ছিল একটি মাফিয়া সিন্ডিকেট, একযুগ ধরে এর নেতৃত্ব দিয়েছেন খোদ সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সব অপকর্মকে নির্বিঘ্ন করতে যারা কলকাঠি নাড়তেন তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী সহ আরও কয়েকজন কর্মকর্তা। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে ওই সিন্ডিকেটকে টাকা দিতে হতো। পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির নানা কেনাকাটা এবং উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পার্চেজ সহ লোভনীয় কমিটিতে পছন্দের কর্মকর্তাদের রাখা, পদোন্নতি, পোস্টিং দিয়েও এ চক্র হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে যাওয়ার জন্য এ সিন্ডিকেট হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এছাড়া প্রকল্পের বিরুদ্ধে নিজস্ব লোকদের দিয়ে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট করিয়ে প্রকল্পের পিডি বা কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা নিতেন সিন্ডিকেট সদস্যরা। দুর্নীতির নানা পরিকল্পনা যারা তৈরি করতেন, অর্থাৎ পিডিবির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতাদের জন্য খোদ পিডিবিতে ছিল আলাদা একটি অফিস। সেখানে গভীর রাত পর্যন্ত চলত অবৈধ কর্মকাণ্ড ও লেনদেন। ওই রুম থেকে পরিচালনা হতো অফিসারদের গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং আর পদোন্নতি বাণিজ্য। হাত বদল হতো শত শত কোটি টাকা। ক্ষমতায় থাকাকালীন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন সামিট গ্রুপকে, আর এ কারণেই পুরস্কার হিসেবে অবসরের পর তিনি মুখ্য অ্যাডভাইজারের চাকরি পান সামিটে। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একই সঙ্গে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা সিআরআই এর পৃষ্ঠপোষকও ছিলেন। শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত হাসিনা এ ডটার্স টেইল তথ্যচিত্রটির একজন প্রযোজকও ছিলেন বিপু। সংশ্লিষ্টদের অভিমত, বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ সরকার ও নসরুল হামিদ বিপু। তবে সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের কারণে। সাড়ে 15 বছর ধরে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে শেষ 2 মেয়াদে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবাসন ব্যবসায়ী নসরুল হামিদ বিপু। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।